কথা বলতেছিলাম যে আমরা এই ইয়াটা প্রতিষ্ঠা হয়েছে ধরে নিলাম যে 28 28 জুলাই জুলাই আসলে কি ধরে নিলাম না 28 জুলাই প্রতিষ্ঠা হয়েছে? 28 জুলাই আমাদের প্রথম মিলিং ছিল, ওই দিনই আমরা বলতে পারি আমরা প্রতিষ্ঠা, যে আমরা ঐতিহ্য রাজাবাড়ি, তাহলে ঐতিহ্য রাজাবাড়ি দিয়ে একটা সপ্তাহ প্রায় হইলো, এই এক সপ্তাহ আমাদের রীতিমতো কি আমরা বললাম, তুমি কি যেন বলতে চলাইছো দিলে আর কে বলবো তোর ভবিষ্যতে বলবো, কারণ আমরা সবার সাথে কথা বলতাম না, ফ্রি হইতাম না, কিন্তু কথা বলতেছি, ফ্রি হইতেছি, যারা যেন তো দূর হইতেছে, এটা একটা পজিটিভ নিতে পারি আর কি। আচ্ছা তুমি বলো, তুমি তো ওই মিটিংয়ে ছিল না, আজকে যে আসলা বা আজকে আমার মোবাইলে একটা বক্তব্য দিলাম, এটা ঢুকে গেল ইতিমধ্যে, কিন্তু এই এক বিকেলে এতক্ষণের মধ্যে কিন্তু শেয়ার হয়ে গেছে, আর এই ভিউ হয়েছে 200-এর উপরে। তুমি বলো, বলো না তোমার আসলে এখানে যে আমরা ইতিবাচক চিন্তা আছে করতেছি, আগে কিন্তু আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করতাম, ভালো কিছু করার জন্য এই গ্রুপটা দিয়ে সেরা কিভাবে পোস্ট করা যায়, ভালো ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো যায়, এই চিন্তা ভাবনা আসলে ভিতর থেকে তৈরি হচ্ছে, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আসলে জিনিসটা কি যে ওইদিন আমরা যে মিটিং হাউজিং যেটাতে আমরা অবস্থান গ্রহণ করলাম, তো আজকে আবার বসলাম দ্বিতীয়বার, তো সেটার জন্য আমরা ভালো মনে হচ্ছে যে আগাইতে পারছি, সেটাই আর কি। তা আশা করি যে সামনে দিয়ে আরো ভালো করে যাবো আর কি, ইনশাআল্লাহ। আমি যখন প্রতিবাদ জিনিসটা কি, আমি অনেকজনকে বলতাম যে এমন একদিন দিন আসবে যারা অন্যায়কে আশ্রয় দেব, আমি এটার প্রতিবাদ করবো, অথবা এরকম একটা খেলাপ চলার চেষ্টা করবো। সেদিন আপনার মুখে তো আমি শুনলাম যে এমন প্রতিবাদ করার জন্য একটা খেলাপ আমরা প্রত্যাশী, তখন ভাবলাম যে আমার ওই স্বপ্নটাই আমি এটা তো পূর্ণ করবো, কেন আমি একটা অতিথি মানে একটা গেলে অতিথি ছিলাম, সেটা সালেদিন সাহেবের, তো এখানে একটা ইয়ার ছিলাম, সব অতিথি ছিলাম, তো এখানে বেশি দেরি ইয়া করতে পারিনি, কারণ আমার চাকরি ছিল, এজন্য আর বলছিলাম আমাদের যদি যোগ দেশ এখানে আবার এমপি আছে কবে ডুবে মানে তো সেখানে আর না করছে, স্যার আমার অন্য কিছু একটা কাজ আছে। আমি যে কোম্পানি থাকি কোম্পানি বড় পাই, অনেকদিন তোমার আমাদের সাথেও
তুমি বুঝাইতে দেখতেছো যে তোমার বিদ্রোহ এতো দিন একটা কাজ করছে যে না রাজা ভাই নিয়ে একটা ভালো কিছু করা দরকার, নিজের প্রকাশ করতে পারতেছিল না, এই উদ্যোগটা তোমার কাছে ভালো লাগছে যে এরকম কিছু করা দরকার, এই তো অংশগ্রহণ করে সে আনন্দিত হবে। তুমি তো ওই দিন মিটিং এ আসছিল না, তোমার একটা অনুরোধ জিজ্ঞেস করি আমি, একটু কাছে এসে ফার্স্ট আমাদের ঐতিহ্যবাহী রাজা ভাই গ্রুপটা বসলো, আপনি অনেক কথা বলছেন, আপনার থেকে অনেক কথা শুনছি ভালো লাগছে, তার জন্য আজকেও আবার আসলাম, আজকেও আপনার থেকে অনেক শিখবো, কথা আছে সবাই জানবো, অনেক শিকার আছে, তার জন্য আজকে অনেক খোলা অনেক ভালো হয়েছে রাজা ভাইয়ের জন্য, এটা যেমন হয়ে যাচ্ছে। তুমি কি মনে করো যে শুধু গ্রুপ খুললে মেম্বার বাড়ানোর দরকার নাকি আমরাও পরিবর্তন আসতে আসতে দরকার? আমরাও পরিবর্তন অবশ্যই আসতে হবে, গ্রুপ মেম্বার বাড়া কি লাগবে, আমরা পরিবর্তন না আসে ঠিক অবশ্যই আমাদের পরিবর্তন করতে হইব, গ্রামে উন্নতি করতে হইব, সব দেখতে দেখতে হইব। আচ্ছা তুমি একটু কও খুব যে কোনো জিনিস মিলেমিশে কাজ করতে হবে, নিজের কাছে ভালো লাগে, ভালো লাগে। আর কি তুমি তো নতুন এসেছো, তোমার নাম ঠিকানা বলে একটু বলো যে তোমার কাছে কোনো একটু পথ দেওনি মাঝে মাঝে, তোমার নাম কি আর তুমি আজকে যে আসছো কেন আসছো? আমার নাম রজ্জু বাদে। হ্যাঁ এই ক্লাবের নাম শুনে আসছো যে এরকম একটা ক্লাব হয়ে গেছে জানতাম। আবার আজকে কি মনে হচ্ছে এই উদ্দেশ্যে এক সপ্তাহে কেমন পরিবর্তন মনে হচ্ছে? আর ওই দিন এখানে আশা করা আমার নিজের ভালো লাগছে, আর আশা করা অনেকেই ভালো লাগছে, বিষয়টা সবাই ভালো আছে যারা জানছে যে একটা উত্তীর্ণ হয়েছে, ভালো উত্তেজিত, এটা সব আমাদের একটা প্রতিভা সৃষ্টি করেছে, সবাই ভালো কাজ করার চেষ্টা করবো। আর ওই উদ্যোগটার জন্য আজকে আশা যে আজকে কিছু শেখা যাবো, আমরা সবার ভিতরে একটা প্রতিবাদ রাখতেছে যে আমরা কি কোন কাজটা করবো, কোন কাজটা ভালো দেবো, কোন কাজটা খারাপ দেবো, সবাই সমাজকে বদলাবো, সবাই জিনিস চেষ্টা করতেছে। আচ্ছা যেমন সবাই কিন্তু একটাই কথা দিচ্ছে গ্রুপের মধ্যে এডমিন দেন মেম্বার বাড়ান, কিন্তু আসলে কি মেম্বার বাড়ানো আমাদের উদ্দেশ্য নাকি আমাদের উদ্দেশ্য সে নিজেদের মধ্যে ইয়ে করা, এই যে নিজেরা নিজের পরিবর্তনটা আগে আনা? আসলে বলে অনেক স্বাভাবিক কথা হয়ে পড়ে বাস্তবতা গিয়ে খেয়ে দেখে গিয়ে দেখা যাচ্ছে মেম্বারটা প্রয়োজনে তো একটা মনে হইতেছে না বর্তমান, আমি বর্তমান যে দিকটা আছে বর্তমান মনে হচ্ছে আমাদের উদ্যোগটা মেন জিনিসটা, আমরা উদ্যোগ কী দেখতে পাবো, আমরা পুরো সর্বত্র দেখতে পাবো আমাদের উদ্যোগ কী, তারপর আমাদের অন্য কিছু ভাবতে হবে। অর্থাৎ এই যে গত 28 তারিখ যে আমরা বসছিলাম, যত আমরা জানতাম আমরা কি করবো, এই যে বসে আমার কাছে অনেক কিছু শুনলাম, আমরা তোমার কাছে শুনলাম, কেমন লাগছে ওই বিষয়টা? ওই যে জিনিসটা অনেক ভালো লাগছে, আমরা অনেক কিছু শিখতে পারছি এটার থেকে, আস্তে আস্তে আমরা অনেক কিছু শিখবো। তো আজকে একবার আসলাম, আমাদের আসলে ভবিষ্যৎটা কি এইভাবে চলা যেতে পারে নাকি আজকে থামাই দেওয়া উচিত? না ওই আস্তে আস্তে চলা দরকার, মানে এর থেকে আমরা ভালো দিকে আগানো দরকার। প্রচুর গর্ব লাগছে আপনাদের যে কথাগুলো বলছেন কুমিল্লা নিয়া, আসলে কুমিল্লা নিয়া তো জানবো যে কোনো ভাবি নাই যে কুমিল্লা নিয়া জানি, একটা কিছু জানবো সামনে জানবো আর অনেক কিছু নিয়ে এখানে বসছি, মানে সামনে কুমিল্লা বললেন যে এটা অনেক ভালো লাগছে আমার এটি। হ্যাঁ যে যে ওই দিন যে তুমি আসলা বা আজকেও প্রথমে এখানে আবার আসলা দুই দিন, তোমার কাছে কেমন লাগতেছে? জি ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে, কিন্তু আমাদের রাজাবাড়ির নামটা আরও মানে উন্নত হওয়ার দরকার, শুনছি আগে নাকি আরও উন্নত ছিল, আর এখন মানুষ অনেক রাস্তাঘাট অনেক উন্নত হচ্ছে, ইনশাল্লাহ চেষ্টা করবো আরও উন্নত হচ্ছে ইনশাল্লাহ। আমার যখন প্রথম দিন আমি আমার একজন
কোথাও কোন মিটিংটা আমার মনে নাই, বলতে বলেছে আপনাকে কথা বলে, আমি বলতে দাঁড়াইতে পারছি না বা দাঁড়াইলেও আমার শ্বাস বন্ধ হয়েছিল যে কি করবো কথা। এরপরে অথবা আগে কোনো মিটিং এর মধ্যে যখন ইয়া হইতো যে সিরিয়ালের নাম থেকে আপনি পরিচয় দিতে থাকেন, তখন আমি 20 নম্বরে এক নম্বরে দিকে আনার পর থেকে আমার স্নায়ুচাপ শুরু হয়ে যেত যে আমি 20 নম্বর কোথায় আমি কি কমো, ভাবতে 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 দেখা থেকে দাঁড়াই আমার শ্বাস বন্ধ হয়েছে, দাঁড়াইয়া নামটা কোনো মতো করার ভাই গলা দেয় না হয়ে গেছি। কিন্তু এখন কিন্তু আমি টেলিভিশনের সামনে কথা বলতে পারি, আমি মানুষের সাথে কথা বলতে পারি, প্রধানমন্ত্রীর সামনে তোমার সাথে যে কথা বলতে পারতেছি প্রধানমন্ত্রীর সামনে গেলো এইভাবে কথা বলতে পারবো, একটা আমার অভ্যাস হয়ে গেলো, তার কি আমি ওই মানুষ চলে এসেছি মাস্টারে কি লোক চর্চা একটু আগে আমাদের নাম কি নাই বলতে যেতে ছিল না, নিশ্চয়ই তার মধ্যে একটা জড়তা ছিল, এই জড়তা জোর করে তারপরে দ্বিতীয় দ্বিতীয় দিন তার মধ্যে আবার এই জড়তা থাকবে না বলার, এই যে সাইদল জড়তা ছিল প্রত্যেকের মধ্যে কিছু না জড়তা একটা ছিল, তোমার মধ্যে ছিল আমার মধ্যে ছিল আমার মধ্যে ছিল, অর্থাৎ এই যে প্র্যাকটিস এটার নামই আমি বলতেছি ঐতিহ্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমি মনে করি কি আমরা আমাদের এই গ্রুপটার উদ্দেশ্য হচ্ছে আমরা রাজাবাড়িকে পরিবর্তন আনব, আর রাজাবাড়ির পরিবর্তন আনা আমাদের যারা গ্রামে আছি মূলত এই লোকগুলো সবচেয়ে বেশি ভূমিকা আছে, আর বাইরে তারা আমাদেরগুলো দেখবে শুধু আমাদেরকে অনুপ্রেরণা দেবে আমাদেরকে আর্থিক সহায়তা করে সাপোর্ট দেবে, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না হয় শুধুমাত্র গ্রুপে মেম্বার বাড়াই, মনে করো আমি আমার ঘরে ডিসি হিসাবে দাওয়াত করলাম, দাওয়াত করে এসে আমি ঘর পরিষ্কার মানে আমার ঘরটা উদ্বোধন করলো, আমাদের ঘরে ঢুকিয়ে দেখলো যে আমার ঘরে বাথরুম ঠিক হয়েছে না, এখন ঘরে রং দেওয়া হয়েছে না, তাহলে এই আনার অর্থ কি? আমি যখন ঘরটা বিল্ডিং পরিপূর্ণ করে এসে একদম উনি আসলে ব্যবহার করতে পারে আমার চাইলে একটা বক্সেল বই সব কিছু পরিপূর্ণ যদি ঘরটা তাই যে আমার দাওয়াত দেওয়ার সার্থক হতে তো ডিসি না যে এটাই ভালো করে ঝাঁকিতে করে এই দিয়ে আছে, কিন্তু এখন ঘরের কাঠামোটা এত লয়ে রাখলো কিন্তু ভিতরে কিছুই নাই, এতে লাভ হইব কি? আছে সেম আমরা এই গ্রুপটা একটা ঘর মনে করি, আগে ঘরটা বিভিন্ন ফার্নিচার দিয়ে সাজাই আমাদের লেখা দিয়ে আমাদের কথাবার্তা দিয়ে, এবং এর মধ্যে চলছে এই এই কয়েকদিনে আমাদের যে সফলতা এটা হচ্ছে অনেকের নামের পেছনে একটা ব্র্যাকেটে যে নামটা ছিল এটা হচ্ছে একদম বাজে নাম ছিল, তো এই নামগুলো অন্তত এই 3-4 দিনে কিন্তু সাইজের নাম পরিবর্তন হয়ে গেছে, এতদিন কিন্তু এরা পরিবর্তনের অনুভব করবে, তো এটাও একটা ইতিবাচক দিক, এই যে অনেকে লেখতেছে না না লেখার মানে কি ইচ্ছা করে হ্যাঁ চায় না এমন না, এরাও অবজার্ভ করতেছে কি লেখবো একটা অনুভব সে করতেছে, এই যে চেষ্টাটা আমার মনে হয় কি তোমরা কি মনে করো ধৈর্য রাখা দরকার আছে কিনা, তাহলে আমরা আস্তে আস্তে এই ঐতিহ্য রাজাবাড়ি দিয়া আগাইতে পারি, তো ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ, তাহলে আমরা আরো কিছু গত সপ্তাহে আমরা কুমিল্লার অনেক কিছু শুনছি যেগুলো কুমিল্লার ইতিহাস ঐতিহ্য, আমরা মনে হয় কি ভবিষ্যতে এই ঐতিহ্যগুলো আমরা তোমাদের কাছে শুনবো তোমরা আমাদের কাছে শুনবা বা আরো অন্যান্য সিনিয়র ভাইরা আস্তে আস্তে যোগ দিবে, আমি মনে করি এখান থেকে তোমরা প্রত্যেকে যার আমাদের গ্রামে বিশেষ করে আমার গ্রামে আছে এরকম মানুষ ঢাকায় হোক যে হোক প্রত্যেকে এই গ্রুপের মেম্বার বানায় বানায় তাদেরকে ইনভাইট দিলাম তাদেরকে বলবো আপনি এটা কিছু লেখেন এরকম, তো আমি মনে করি তাই যদি মেম্বার বাইরে আবার ওই রূপটা তার মতো 10টা বাড়ি করে, তবে এই 3 দিনে তো 3 হাজার হইতে পারে 3 দিনে 300 হইতে পারে বা 30 জন হইতে পারে, এটা আমি মনে করি কি এবার প্রত্যেকে যার যার অবস্থা থেকে বাড়ানো দরকার।